আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। ইশফিন আহমেদ, আজকে আমি আপনাদের যে লেসনটা করাতে আছি সেটা হলো আমরা ক্লাস করতে করতে 21 নম্বর লেসনে এসে পড়লাম। আশা করি সবার অনেক ভালো লাগছে। প্রায় 2.5 লাখ থেকে 3 লাখ ছেলেমেয়েরা এই ফ্রি স্পোকেন কোর্সটা করছে। আসলে আমি আমার কোচিংয়ে যেটা পড়াই সেটা আমি বাংলাদেশের মানুষের জন্য, সরি শুধু বাংলাদেশ না পৃথিবীর অনেক মানুষের জন্য এটাকে আমি ফ্রি করে দিয়েছি। আশা করি আপনাদের লেসনটা অনেক ভালো লাগছে এবং আপনারা অবশ্যই আপনি উপকৃত হচ্ছেন, আরেকজন যেন উপকৃত হয় সেই ক্ষেত্রে আপনারা এটাকে অনেক বেশি শেয়ার করবেন আর ফ্রেন্ডদের এই লিঙ্কটা দিবেন, যাতে আস্তে আস্তে স্লোলি বাট শিওরলি আই ওয়ান্ট টু টিচ পিপুল, আই ওয়ান্ট টু রিচ পিপুল, আমি যেন সবাইকে ইংরেজি শেখাতে পারি যাদের বেসিক ইংরেজিতে প্রবলেম আছে। আর বিনিময়ে আপনারা সবাই নামাজ পড়ছেন আর আমার জন্য দোয়া করছেন, আমি এতটুকুই সন্তুষ্ট। অলরাইট, সো এখন আমরা শুরু করব, এখন আমরা ক্লাসে চলে যাব। আমরা আজকে ক্লাসটা শুরু করি এই বইটা থেকে। আশা করি সবাই এই দুইটা বই আপনারা নিয়ে নিয়েছেন, আর যারা যারা এখনও দুইটা বই নেননি এবং যারা আজকে ক্লাসটা দেখছেন অবশ্যই আপনাকে 1 নম্বর ক্লাস থেকে দেখে আসতে হবে। স্ক্রিনের নাম্বারগুলো দেখে আপনারা এখনই কল করে, আমাদের কল সেন্টার 12:00 পর্যন্ত অন থাকে, আপনারা বইটা নিতে পারবেন। আর ইন্ডিয়ায় কীভাবে বই নেবেন, আপনারা ইন্ডিয়া যারা আছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি নাম্বারটা এখনই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা মেসেজ পাঠাবেন। মেসেজ পাঠানোর পরে আমরা আপনাকে জানিয়ে দেবো যে আপনি ইন্ডিয়া কোথা থেকে বইটা নিতে পারবেন। এবং দুবাই থেকে যারা বই নিতে চান আপনারা অবশ্যই আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমেরিকা থেকে যারা বই নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ স্লোলি বাট শিওরলি বাংলাদেশের পৃথিবীর নানান কান্ট্রি থেকে আপনারা বইটা নিতে পারবেন। বাট যারা যে কোনো কান্ট্রি থেকে নিতে চান যোগাযোগ করবেন, আমরা DHL-এর মাধ্যমে আপনাকে বইটা পাঠাতে পারবো। সো আসেন, কথা না বাড়িয়ে দুইটা বই অবশ্যই সবার কাছে আছে। সো অনেকে মনে করেছিল যে স্যার শুধু হয়তো দুইটা বই সবাই নিচ্ছে, স্যার হয়তো ক্লাসগুলো করাবে না, 10টা ক্লাস করানোর কথা ছিল, আমি কিন্তু আল্লাহর রহমতে 21 নম্বর ক্লাস আজকে করাচ্ছি। সো ক্লাস চলতে থাকবে, বাংলাদেশ ইংরেজি শিখতে থাকবে। সো লেটস গেট স্টার্টেড। পেজ নাম্বার ছোট বইটা থেকে 102, বুক 1। আজকে একটা দারুণ একটা লেসন করাবো। লেসন কিন্তু আস্তে আস্তে একটু হার্ড হবে, আর লেসন যত ডিফিকাল্ট হবে আমি কিন্তু অল্প করানোর চেষ্টা করব। কারণ কি, স্মল লেসনগুলো অনেক করানো যায় আর ডিফিকাল্ট লেসনগুলো অল্প শিখবেন, ভালো করে শিখবেন, দরকার পড়লে আমি অনেক বেশি ক্লাস করাবো, আপনারা নিশ্চিত থাকেন। তো আমরা ক্লাসটা শুরু করি। স্ট্রাকচার নাম্বার, পেজ নাম্বার হলো 102, স্ট্রাকচার নাম্বার 4, 6, 7। আজকে আমি শেখাবো হলো দোজ হু মানে যারা। দোজ হু মানে কি, যারা, আগে এটা মুখস্থ করেন, দোজ হু মানে যারা। তাহলে এখানে আপনি খুব চমৎকার করে আমি এই বইটা লিখে দিয়েছি, দেখেন, যারা আসবে দোজ হু উইল কাম, এই জন্য আমি উইল ক্যান আগে শিখিয়ে নিয়েছিলাম, যারা খাবে দোজ হু উইল ইট, যারা কিনবে দোজ হু উইল বাই, যারা কিনবে তারা আজকে আসবে, আমরা বলি না তাহলে দে উইল কাম টুডে, কিন্তু যারা কিনবে আমরা হয়তো এটা ট্রান্সলেট করতে আমাদের সমস্যা হয়, তাহলে দোজ হু উইল বাই দে উইল কাম টুডে, তাহলে যারা আসবে, যারা খাবে, যারা পড়বে, আপনি সব পারবেন, তাহলে উইল অ্যাড হবে। হ্যাঁ, যারা যাবে দোজ হু উইল গো, যাবে, খাবে হলে দোজ হু উইল ইট, আসবে হলে কী হবে দোজ হু উইল কাম, ক্লিয়ার? তাহলে যারা আসবে, পরের আপনি দেখবেন স্ট্রাকচার নাম্বার 4, 6, 7, কিন্তু পরের সেন্টেন্সে দেখতে পাচ্ছেন দোজ হু ক্যান কাম, যারা আসতে পারে, ক্যান মানে কি পারা, তাহলে যারা আসতে পারে দোজ হু ক্যান কাম, যারা খেতে পারে দোজ হু ক্যান ইট, যারা শিখতে পারে দোজ হু ক্যান লার্ন। তাহলে এই যে যারা যারা যারা, স্যার এটা কীভাবে বলবো, যারা তারা খেলতে পারে, পারে দে ক্যান প্লে, বাট যারা খেলতে পারে এটা কীভাবে হবে, এটা এভাবে হবে। ওকে, এরকম 516টা স্ট্রাকচার আছে এই বইয়ের মধ্যে, ডোন্ট ওয়ারি, আস্তে আস্তে আমি সব করাবো যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। তাহলে যারা অবশ্যই আসবে 3 নম্বর, দোজ হু মাস্ট কাম, যারা অবশ্যই খাবে দোজ হু মাস্ট ইট, যারা অবশ্যই কিনবে দোজ হু মাস্ট বাই। তাহলে অবশ্যই ইংলিশ মাস্ট, বাই মানে কেনা, যারাতে আপনার প্রবলেম ছিল, সো যারাতে যেহেতু প্রবলেম ছিল যারার ব্যাপারটা আমি সলভ করে দিচ্ছি। নেক্সট, যাদের আসা উচিত, উচিত ইংরেজি কি শুট, আর যারা ইংরেজি দোজ হু, তাহলে দোজ হু শুট কাম, যাদের আসা উচিত, যাদের খাওয়া উচিত কি হবে দোজ হু শুড ইট, যাদের শেখা উচিত দোজ হু শুড লার্ন, তাহলে যাদের শেখা উচিত তারা তো শিখছে না, দোজ হু শুড লার্ন দে আর নট লার্নিং। তা আমরা এরকম করি যে স্যার অনেক সেন্টেন্স মেক করতে পাই না, হয়তো আপনাকে কোনো কোচিং যদি মনে করেন আপনাকে বেসিক এই জিনিসগুলো শেখাচ্ছে না, আমি শেখাবো ইনশাআল্লাহ, জাস্ট ওয়েট করেন আর আমার জন্য দোয়া করেন আমি যেন বেঁচে থাকি, ইনশাআল্লাহ আমি পারবো।
নেক্সট যারা আসতে পারতো তাহলে পারতো ইংরেজি কি কুড আমি আগেই শিখিয়েছিলাম এক দুই নম্বর ক্লাসটা দেখেন বুঝতে পারবেন তাহলে যারা ইংলিশ দোজ হু পারতো কুড তাহলে যারা আসতে পারতো দোজ হু কুড কাম যারা তোমাকে কল দিতে পারতো দোজ হু কুড কল ইউ যারা তোমাকে সাহায্য করতে পারতো দোজ হু কুড হেল্প ইউ রাইট তাহলে পারতো কুড তাহলে নেক্সট যারা আসতো তাহলে আসবে হলো উইল আর আসতো হলো উড তাহলে উইলের পাস্ট টেন্স কি উড তাহলে যারা আসতো দোজ হু উড কাম আর আসবে হলে কিন্তু উইল তাহলে উইল আর উডের মধ্যে অনেকের প্রবলেম থাকে তো আজকে আশা করি আজকে প্রবলেমটা সলভ হয়ে গেল তাহলে আসবের অতীত কি আসতো তাহলে আসবে উইল আসতো উড উড উডের বাংলাটা এরকম হবে আসতো যেত খেত অতীত তাহলে যারা আসতো দোজ উড কাম যারা খেত দোজ হু উড ইট যারা তোমাকে সাহায্য করতো দোজ হু উড হেল্প ইউ তারা তো আসেনি দে ডিডন্ট কাম সো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস ওয়াট আই ট্রাইং টু সে আমি এবার এক কথা আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি যারা আসতে পারে দোজ হু ক্যান কাম পারতো কুড তাহলে দোজ হু কুড কাম উচিত হলে বলবেন শুড দোজ হু শুড কাম আসবেই হলে বলবেন মাস্ট দোজ হু মাস্ট কাম আর যারা আসতো দোজ হু উড কাম সো ডিয়ার ফ্রেন্ডস ওয়াট আই ট্রাইং টু সে সো ইন ইউর এভরি সিঙ্গল লাইফ ইন ডেইলি ইংলিশের মধ্যে যেটা প্রবলেম হয় সামটাইমস ইউ আর ফেসিং সামটাইমস অফ প্রবলেমস উইথ ইউর ফ্রেন্ডস ব্রাদার্স কলিগস অ্যান্ড অল দিস পিপল রাইট টু ট্রান্সলেট আ লট অফ থিংস ইন টু ইংলিশ সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইউ ক্যান ট্রাই ইট ইন ইংলিশ ইউ ক্যান সে ইট ইন ইংলিশ ইউ ক্যান সে এনিথিং ইন ইংলিশ যেটার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস করবেন দুইজন ফ্রেন্ড মিলে ফ্যামিলির সবাই মিলে টিভিতে ভিডিওটা দেখবেন দুই ফ্রেন্ড মিলে দেখবেন দেখার পর বলবেন দোস্ত তুমি একটা বলো তো বলো দোস্ত তুমি একটা বলো তো এরম করে শিখবেন ইনশাআল্লাহ আপনি পারবেন এখন আমরা নেক্সট স্ট্রাকচারটা করব স্ট্রাকচারটা হলো 4 6 8 যারা এসেছে দোজ হু হ্যাভ কাম আমি কিন্তু বেসিক ক্লাসে অনেকবার করিয়েছিলাম হ্যাভ কাম মানে এসেছে হ্যাজ কাম এসেছে ছিল রাইট মনে আছে আচ্ছা না মনে থাকলো আবার প্র্যাকটিস করাচ্ছি যারা এসেছে দোজ হু হ্যাভ কাম তাহলে যারা খেয়েছে দোজ হু হ্যাভ ইটেন যারা দেখেছে দোজ হু হ্যাভ সিন আর দেখেছিল হলে কিন্তু স হবে ক্লিয়ার আমি আবার ক্লিয়ার করি তাহলে যারা এসে যারা খেয়েছে দোজ হু হ্যাভ ইটেন জাস্ট খেয়েছে আর যারা খেয়েছিল দোজ হু এইট রাইট পাস্ট ইনডিফিনিট টেন্স হবে জাস্ট একটু বেশি অতীত তাহলে যারা দেখেছিল দোজ হু স আর যারা দেখেছে জাস্ট দেখেছে তখন বলবেন দোজ হু হ্যাভ সিন নেক্সট স্ট্রাকচার যেটা করবো হলো 4 7 0 470 যারা খারাপ দোজ হু আর ব্যাড তাহলে যারা ভালো দোজ হু আর গুড যারা অনেস্ট দোজ হু আর অনেস্ট এখন আমি শেখাবো পাস্ট টেন্সে কীভাবে বলবেন তাহলে যারা খারাপ ছিল দোজ হু আর এর পাস্ট টেন্স ওয়্যার দোজ হু ওয়্যার ব্যাড যারা অনেস্ট ছিল দোজ হু ওয়্যার অনেস্ট তাহলে দোজ হু আর গুড যারা ভালো পাস্ট টেন্স হলে বলবেন দোজ হু ওয়্যার গুড আর যারা ভালো হবে দোজ হু উইল বি গুড তাহলে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যারের ফিউচার টেন্স হবে উইল বি আমি আরেকবার ক্লিয়ার করে দিই তাহলে যারা ভালো দোজ হু আর গুড ফিউচার হবে কি উইল বি তাহলে যারা ভালো হবে বাংলাটাও চেঞ্জ হবে ইংরেজিও চেঞ্জ হবে দোজ হু উইল বি গুড আর যারা ভালো ছিল দোজ হু ওয়্যার গুড ইনশাআল্লাহ আপনি পারবেন ইউ জাস্ট কিপ ট্রাইং নেক্সট আমরা যেটা শিখব সেটা হলো যে যাদের গাড়ি আছে দোজ হু হ্যাভ কার আর যাদের গাড়ি ছিল দোজ হু হ্যাড কার আবার বলছি আর ফিউচার হলে হবে উইল হ্যাভ তাহলে হ্যাবের ফিউচার টেন্স হবে উইল হ্যাভ যাদের গাড়ি থাকবে এই জন্য বাংলাও চেঞ্জ হবে থাকবে দোজ হু উইল হ্যাভ কার তাহলে আছে দোজ হু হ্যাভ কার ছিল দোজ হু হ্যাড কার থাকবে দোজ হু উইল হ্যাভ কার যাদের সমস্যা আছে দোজ হু হ্যাভ প্রবলেমস ছিল দোজ হু হ্যাড প্রবলেমস হ্যাবের পাস্ট ইজ হ্যাড ফিউচার হলে উইল হ্যাভ মনে রাখবেন যাদের সমস্যা থাকবে দোজ হু উইল হ্যাভ প্রবলেম সো আশা করি ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস ইউ রিয়েলি রিয়েলি লাভ দিস লেসন এনিওয়ে অ্যান্ড সবচেয়ে বড় প্রবলেম হলো যেটা আপনারা কিন্তু নিজে শিখছেন গোপনে একা 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 শিখলে হবে না আপনি নিজে শিখবেন আপনার যে কোনো একজন কলিগ পাঁচজনকে আপনি ইন্সপায়ার করবেন আপনার কোনো কলিগ হতে পারে কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে কোনো ফ্রেন্ড হতে পারে তাকে আপনি এই লিঙ্কটা দেবেন দিয়ে বলবেন তুমি ক্লাস 1 থেকে ক্লাস করো আপনার বাচ্চাদেরকে স্পেশালি
বাচ্চারা কিন্তু ক্লাস ওয়ান আপনি জাস্ট দুইটা বই ওকে দিয়ে দিলে ও ক্লাস ওয়ান দেখে দেখে বাচ্চাকে বলবেন প্রতিদিন একটা লেসন করো কলিগকে বলতে পারেন সো ডিয়ার ফ্রেন্ডস স্টুডেন্টস আই রিয়েলি রিয়েলি ওয়ান্ট টু হেল্প ইউ অ্যান্ড দ্য হোল কান্ট্রি এনিওয়ে সো ইফ ইউ হ্যাভ সাম টাইপস অফ প্রবলেমস রাইট ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট আই এম গোয়িং টু হেল্প ইউ অল মাই এন্টায়ার লাইফ সো ইউ আর ফেসিং সাম টাইপস অফ প্রবলেমস রাইট ইন ডিফারেন্ট ডিফারেন্ট কোচিং সেন্টার্স হয়তো আপনাকে বেসিকে এই জিনিসগুলো কথা বলতে গিয়ে অনেকে আটকে যায় সেখানে হচ্ছে না আমি শিখিয়েই যাব ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট আপনার দুইটা বই একটা সিডিটা আমরা এখন ইমেল করে দিব ঢাকার মধ্যে ইমার্জেন্সি হলে একদিন সিস্টেম আছে আমাদের দুই দিনও নিতে পারবেন তিন দিনও নিতে পারবেন সো আপনারা অবশ্যই কল সেন্টারে কল দিয়ে আপনারা আপনাদের বই নেওয়ার জন্য এখনই কল দিতে পারেন অ্যান্ড আই এম গোয়িং টু হেল্প ইউ অল মাই লাইফ সবাই আমার জন্য দোয়া করবেন আই উইল সি ইউ ইন দ্য নেক্সট লেসন সাম আদার টাইম টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম